সকালে স্কুল খুলতেই অন্যান্য দিনের মতো ছাত্রছাত্রীরা আসে। এরপর কন্যাশ্রী ক্লাবে স্কুলের এক দিদিমণিকে ডেকে কয়েকজন ছাত্রী জানান তাদেরই এক নাবালিকা সহপাঠীর এই দিন বিবাহ হয়ে যাচ্ছে। জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বামুনডাঙ্গার 13 বছরের ক্লাস 7-এর ছাত্রী এই দিন বিবাহ ঠিক হয়েছে পাশের গ্রামের একটি ছেলের সাথে। এই খবর পাওয়ার পরই মেনা সরোজিনী পাহাড় হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন মুখার্জি সময় অতিবাহিত না করেই বিডিও অফিসের আধিকারিক প্রশাসনের কাছে খবর পাঠান। খবর দেওয়া হয় চাইল্ড লাইনেও। এরপরই প্রশাসনের তরফ থেকে নাবালিকা ছাত্রীর বিয়ে আটকাতে গ্রামে যাওয়া হয়। নাবালিকার বিয়ের বিষয়টি পরিবারের তরফ থেকে অস্বীকার করা হলেও স্থানীয় মানুষজন জানান বিয়ের ব্যাপারটি তাদের কানে এসেছে। এরপরে চাইল্ড লাইন ও প্রশাসনের তরফ থেকে পরিবারকে নাবালিকার বিয়ে দেওয়া যে দণ্ডনীয় অপরাধ তা জানানো হয়। পরিবারের পাশাপাশি ছাত্রীর সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। জানা যায় বেশ কয়েকদিন ধরে স্কুলে অনুপস্থিত ছিল ওই নাবালিকা ছাত্রী। এদিন তারই সহপাঠীরা স্কুলে খবর দেন ওই ছাত্রের বিয়ের ব্যাপারে। বিষয়টি নিয়ে পরিবারের তরফ থেকে মুখে কুলু ফাটা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয় তারা যথাসম্ভব চেষ্টা করবে মেয়েটিকে স্কুলে ফিরিয়ে আনার। চাইল্ড লাইনের তরফ থেকে জানানো হয় নিয়মিত মেয়েটির সঙ্গে তারা যোগাযোগ রাখবে। স্কুলও সর্বসম্মতভাবে ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই দিন ওই ছাত্রীর পরিবারের লোকেদের স্কুলের প্রধান শিক্ষকের তরফ থেকে জানানো হয় কন্যাশ্রী সহ সবুজ সাথী একাধিক প্রকল্পের মাধ্যমে নানান সুবিধা পাইয়ে দেওয়া হবে ওই ছাত্রীকে। সকালবেলা স্কুলে আসার পরে আমাদের স্কুলে যে কন্যাশ্রী ক্লাব আছে সেই ক্লাবের যে সমস্ত মেয়েরা সদস্য আছে তারা আমাদের কাছে রিপোর্ট করে যে বামনডাঙ্গার একটি মেয়ে যে ক্লাস 7-এ পড়ে 12 বছর কিছুদিন কিছু মাস বয়স প্রায় 13 বছর আর কি তার বিয়ে ঠিক হয়েছে। সেটা জেনে আমি লোকাল প্রশাসনকে খবর দিই, চাইল্ড লাইনকেও খবর দিই। তাদের সঙ্গে আমরা তার বাড়িতেও গিয়েছিলাম। বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে বললাম, তার বাবাকে তার মাকে পাড়া প্রতিবেশীদের রেখে বাচ্চাটাকেও বোঝালাম, কিন্তু তারা কেউ স্বীকার করেনি যে বিয়ে হচ্ছে এই কথাটা স্বীকার করেনি। যাকে এই অবস্থা আমরা বুঝিয়ে এসেছি এবং তাকে আগামীকাল থেকে স্কুল কন্টিনিউ করতে বলেছি। তাকে বলে এসেছি আমরা তোমার পাশে থাকবো, যে কোনো পরিস্থিতি তোমার পাশে থাকবো আমরা, এটা তাকে আমরা বলে এসেছি। এখন জানি না এরপরে কী হবে, সে বিয়ে দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে তো প্রচুর সুযোগ সুবিধা আছে সরকারি স্কুলে। সেই সুযোগ সুবিধাগুলো যদি অ্যাভেল করতে হয় তাহলে বিয়ে করা যাবে না। যেমন কন্যাশ্রী ওরা যে টাকাটা পায় সে টাকাটা তাহলে পাবে না, তাই সেখানে বঞ্চিত হবে। সেটা আমরা বার্তা দিতে চাইছি, তো পড়াশোনা করো, স্কুল তোমাদের পাশে আছে। আমরা স্কুলের টিচাররা ছিলাম, বিডিও অফিসের লোকজন ছিলেন, চাইল্ড লাইন ছিলেন, আর অশোকনগর থানা থেকে আধিকারিকরা ছিলেন। আজ সকালে স্কুলে আসার পর কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আমাকে জানায় যে ওদেরই ক্লাসের 13 বছর বয়স ক্লাস 7-এ পড়ে বামনডাঙ্গায় বাড়ি একটি মেয়ে, সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে এসে হেডমাস্টার মশাইকে জানাই, উনি তখন বিডিও অফিসে তারপরে থানায় লোকাল থানায় খবর দেন, আমরা সবাই মিলে সেখানে যাই, গিয়ে বিয়েটা আটকানো সম্ভব হয়েছে। কালকে স্কুলে আসতে বলা হয়েছে মেয়েটিকে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর তবে তবে একটা জিনিস কি, ওখানে আমি ওর আশেপাশের লোকেদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানলাম যে মেয়েটিরই লেখাপড়ায় উৎসাহ নেই, আর তার বাবা মা যে খুব জোর করে তাকে বিয়ে দিচ্ছে এমনটাও নয়, অনেকটা তার ইচ্ছেতেই বা তার কার্যকলাপে বিরক্ত হয়ে বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছেন, এবং সেখানে মেয়েটিরই যথেষ্ট ভূমিকা আছে। বাবা মা চাইছিলেন না, এই নিয়ে অশান্তিও হয়েছে, কিন্তু মেয়েটি পালিয়ে যাবে এরকম বলাতে হয়তো তার বাবা মা রাজি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে আমরা কেউ জানি না। সেক্ষেত্রে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়, এক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টরাও আছে স্কুলে, এই জায়গাটা থেকে কী বার্তা দেবেন স্কুলের? এইটা থেকে যারা সচেতন কন্যাশ্রী ক্লাবের মেয়েরা যারা আমাকে ইনফরমেশনটা দিয়েছিল তারা তো সচেতনই আছে, ওরা আরও সচেতন করবে। আর ওখানে আমরা গেলাম, আশেপাশের সবাই দেখলেন যে এটা একটা মানে বেআইনি কাজ, সেই জন্য চাইল্ড লাইন থেকে বিডিও তারপরে আপনার লোকাল থানার পুলিশ আমরা সবাই মিলে গিয়েই তো আটকাতে পেরেছি, এটা যে ঠিক কাজ নয় এই বার্তাটা সবাইকে পৌঁছে দেওয়া গেছে। আর আমাদের স্কুলের মেয়েরাও সচেতন, ওরা এই ধরনের খবর আমাদেরকে দেয়। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দ বার্তা।